বন্ধুরা ভেঙে গেলে কর্তৃপক্ষ দায়ী না। সাবস্ক্রাইব করুন কাজী নরেন চ্যানেলটি এবং নতুন গানের আপডেটের জন্য বেল আইকন ক্লিক করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরেন। দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরেন চ্যানেলকে দেখছেন, সবাইকে অনেক অনেক বেশি সুস্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি এখনও পর্যন্ত। আজকে আমি অনেক অনেক দিন পরে, আসলে অনেক দিন পরে বলতে কি মানে দীর্ঘ এক মাস পরে, আমি আমার মোটর ব্লগ করতে যাচ্ছি। করতে যাচ্ছি বলা ভুল হবে, আসলে আমি সারাদিন বাসায় ছিলাম। বিগত এক মাসই আমি বাসায় থাকার চেষ্টা করেছি এবং আজকে আর থাকতে না পেরে বাধ্য হয়ে কিন্তু আমি আজকে বের হয়ে পড়েছি আপনাদের সাথে দুটো কথা বলার জন্য। আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই মুহূর্তে আমার বাম পাশ দিয়ে একটি আয়রন 5 ভার্সন 3 চলে গেল। একে দেখে কিন্তু আমার তুফানের কথা মনে হয়ে গেল। যাই হোক বন্ধুরা, যাদেরকে মনে করছি মনে করতে থাকি এবং কথা বলতে বলতে চলে যাই 300 ফিটের দিকে। তো যেতে যেতে আপনাদের সাথে গল্প করব, অনেক ধরনের কথা বলা হবে, হাসি কান্নার সুখ দুঃখের। দেখতে থাকুন কাজী নরেন চ্যানেলটি। ওয়াও, স্কেটিং কিন্তু আমার অনেক পছন্দ। স্কেটিং একটা সময় ছোটবেলা আমিও করতাম, বাট এখন কিন্তু আগের মতো ব্যালেন্সটা থাকে না। আমার একজোড়া স্কেটিং বোটও ছিল, স্কেটিং বুটগুলো এত জোস, মোটামুটি প্রায় মিনিমাম 5 কিলোমিটার বেগ স্পিড তোলা যেত ওই স্কেটিং বুটগুলোতে। পরে দিয়ে মানে থাকে না যে দিয়ে দেয় আর ভাল লাগে না, অন্যজনদেরকে দিয়ে দেয়, পরিচিত মানুষদের দিকে দিয়ে দেয়, এমনি আমিও আমার এক পরিচিত মানুষকে দিয়ে দিয়েছি। নীরবতা যদি সম্মতি হয়, বুঝে গেছি ভালো বাসো আমায়, উদাসী মন যদি ভাবনা হয়, বুঝে গেছি ভাবো নিয়ে আমায়। বন্ধুরা চলে এলাম একটা শান্ত প্লেসে, দেখতে পাচ্ছেন যে একটু হালকা কৃত্রিম লেক আছে। তো আমি অপেক্ষা করছি হচ্ছে বর্ষার জন্য। বর্ষা চলে আসলে আমরা চলে যাব হচ্ছে হ্যালিপ্যাডের দিকে, সাথে আছে আমার বান্ধবী হায়দাও, আমার ফ্রেন্ড সার্কেলদেরকে আমার বান্ধবী ইমা। তো আমরা আমার ফ্রেন্ড সার্কেল চলে আসার পরে আমরা একসাথে যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো। মুহূর্তে কিন্তু উপস্থিত হয়ে গেছে আমাদের মাঝখানে বর্ষা, তার লাল বাহাদুরকে নিয়ে। বর্ষা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার দুর্জয় ও বর্ষার লাল বাহাদুরকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। নীরবতা যদি সম্মতি হয়, বুঝে গেছি ভালো বাসো আমায়, উদাসী মন যদি ভাবনা হয়, বুঝে গেছি ভাবো নিয়ে আমায়। এই বুকে তাই আজ গড়েছে যে প্রসাদ, ঠিকানা লিখেছি তোমার। নীরবতা যদি সম্মতি হয়, বুঝে গেছি ভালো বাসো আমায়, উদাসী মন যদি ভাবনা হয়, বুঝে গেছি ভাবো নিয়ে আমার। বন্ধুরা ভেঙে গেলে কর্তৃপক্ষ দায়ী না। আমি চোখে দেখো যখন
বুকে ঢেউ। বন্ধুরা আজকে কিন্তু মানে অনেক স্মৃতি মনে পড়বে, আই মিন আজকে কিন্তু নাগরদোলা উঠবো নেয়ার অ্যাবাউট আমি মনে হয় 2010-11-12 সালের দিকে মনে হয় একবার নাগরদোলায় উঠছিলাম, আর আজকে আরও একবার নাগরদোলায় উঠতেছি। চলুন বন্ধুরা নাগরদোলায় উঠি। অলরেডি কিন্তু নিচের দিকে কিন্তু আমার বান্ধবীরা আর আমি কিন্তু অপরিচিত কিছু মানুষদের সাথেই উঠেছি। আমার কথা ছিল একলা ওঠার, কিন্তু ওই আপুরা উঠে গিয়েছে আমার সাথে। আমি খুবই এক্সাইটেড, আমি ক্যামেরা কীভাবে হোল্ড করবো বুঝতেছি না, কিন্তু এরপরে একটু সাহস করে ধরছি। দেখা যাক, যদি ধরতে পারি তো হইলো, আর যদি ধরতে না পারি তাহলে তো বন্ধ করতেই হবে, কিছু করার নাই। দেখতে থাকুন বন্ধুরা, আমি একটু একটু ভয় পাচ্ছি, কারণ অনেকগুলো বছর পরে কিন্তু আমি আজকে নাগরদোলায় উঠেছি। একটু একটু ভয় লাগতেছে, নিচে নামতেছে আস্তে আস্তে। আল্লাহ ভরসা, এই মুহূর্তে কিন্তু তিনতলার উপরে আছে আমি, আল্লাহ ভরসা। জাগে বুকে ঢেউ ধরে কাঁপন, শুধু যে নীরবতা যদি সম্মতি হয়, বুঝে গেছি ভালো বাসো আমায়। উদাসী মন যদি ভাবনা হয়, বুঝে গেছি ভাবনিয়ে আমার। কেমন লাগলো তোমাদের নাগরদোলা? একটু জোরে ঘুরালে ভালো লাগে। আচ্ছা, মানে আমার কাছেও একটু মোটামুটি লেগেছে, তবে এই ঢাকার 300 ফিট এরিয়াতে এসে অনেকদিন পরে নাগরদোলাতে উঠেছি। চিল্লানি আমার ভালো লাগছে, এর চিল্লা আমি ওর কোনো চিল্লানি শুনি নাই, আমার হাত পা ভালো লাগছে। আচ্ছা যাই হোক, এখন এই মুহূর্তে আমরা উঠবো, এটা কি? এটাকে শাম্পান বলে। শাম্পান, ওকে ট্রাই করি শাম্পান। অনেক বেশি মজা ছিল, আই মিন শাম্পানে উঠে ওদের অবস্থাটা দেখলেনি কেমন হয়ে গেছিল। যাই হোক, আমি ছিলাম একলা, এখানে বলা যায় আমি সবচাইতে বেশি সাহসী, আদারওয়াইজ ওইখানে একলা একলা শাম্পানের মধ্যে অনেক বেশি টাফ। তবে এটা কিন্তু বলা যায় একটা মিনি ফ্যান্টাসি কিংডমের মতো। এই মিনি ফ্যান্টাসি কিংডমে এসে কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছে, যদিও নাগরদোলা একটু স্লো ছিল, কিন্তু শাম্পানে এসে কিন্তু তার টোটালি ফুলফিল হয়ে গেছে। ওকে, একটু পরে কফি খাবো আর একটু রেস্ট নেই। আপনারা যারা যারা আমাকে মানসিকভাবে অনেকটুকু সাপোর্ট দিয়েছেন, আমাকে বারবার শক্ত হওয়ার জন্য আমাকে যারা যারা অনুপ্রেরণা দিয়েছেন, আপনাদের সবাইকে সবাইকে অনেক অনেক বেশি হ্যাটস অফ, অনেক বেশি হ্যাটস অফ। কারণ আপনারা বন্ধুরা আমাকে ওইভাবে ওইভাবে কাছ থেকে দেখেন নাই যে কাজী নওরীন ব্যক্তিগতভাবে কীরকম, এটা আপনারা দেখেন নাই, কিন্তু অ্যাটলিস্ট আমার ব্লগগুলো দেখে কিংবা আমার কথাগুলো আপনারা শুনে আমাকে অতটা বেশি আপন করে নিয়েছেন এত এত অল্প সময়ে। এই জন্য আপনাদের প্রতিটা মানুষের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমি কাজী নওরীন একদম সাধারণ একটা মানুষ, আপনাদের সাথে সেভাবে আমি নিজেকে নিজে উপস্থাপন করে যাচ্ছি, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। যাই হোক বন্ধুরা, আমি চাই আপনারা আজীবন আমাকে এভাবে সাপোর্ট করে যান। নিজের একদম হয় না যে সবার সাথে তো রক্তের সম্পর্ক হয় না, কারো কারোর সাথে তো আত্মার সম্পর্ক হয়, তাই না? আমি কাজী নওরীন চাই আপনাদের সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলতে, আর কিছু না। এই মোটর ব্লগিং এটা হচ্ছে আমার একটা শখ, এই যে আমি বাইক রাইড করতে করতে আপনাদের সাথে আমি দুটো কথা বলছি, এটা হচ্ছে আমার একটা ভালো লাগা, আর কিছুই না। ওকে বন্ধুরা, দেখতে থাকুন কাজী নওরীন চ্যানেলটি। অনেক কথা বলে ফেললাম, আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। হাসিতে তোমার মুক্ত ঝরে, আবেগে ঠোঁটের মায়ায় পড়ে, বিরহ প্রহর কাটে না যে আর তোমাকে কাছে পেতে চায়। নীরবতা যদি সম্মতি হয়, বুঝে গেছি ভালো বাসো আমায়।
প্রসাদ ঠিকানা লিখেছি তোমার নীরবতা যদি সম্মতি হয় বুঝে গেছি ভালো বাসো আমার উদাসী মন যদি ভাবনা হয় বুঝে গেছি ভাবনা